আসসালামু আলাইকুম ট্র্যাগলিস পোস্টের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি কথা বলবো মাদার মিল নিয়ে যারা হচ্ছে নতুন ট্র্যাগলিস্টে কাজ শুরু করতে চাচ্ছেন অনেকেই বোঝেন না যে মাদার মিল কি বা মাদার মিল কিভাবে ক্রিয়েট করব তো আজকে আমি কথা বলবো আপনি মাদার মিল কি এবং কিভাবে তৈরি করবেন এবং মাদার মিলের কাজ কি এই বিষয় নিয়ে তো মাদার মেল হচ্ছে আপনার নির্দিষ্ট একটা মেইল থাকবে যে মেইলের মাধ্যমে হচ্ছে আপনি আপনার বায়ারকে লিড গুলা দিবেন মানে হচ্ছে আপনার একটা মেল থাকবে সেই মেলটা ফরওয়ার্ডিং থাকবে আপনার মাদার ইয়া আপনার বায়রের মেইলের সাথে যা থেকে আপনার এই মেইল থেকে অটোমেটিক আপনার বাইরের মেইলে লিড চলে যায় এটারে বলে হচ্ছে মাদার মেল আর আপনার এই মাদার মেলের সাথে আপনি যত পোস্টিং করবেন যত আদার্স মেইল দিয়ে পোস্টিং করবেন সকল মেইল আপনার এই মেইলের সাথে ফরওয়ার্ডিং থাকবে তো সকল মেইল হচ্ছে আপনার মাদার সাথে ফরওয়ার্ডিং থাকবে এটার জন্য হচ্ছে এটা মাদার মিল এখন আপনি এটা কিভাবে ক্রিয়েট করবেন প্রথমে হচ্ছে আপনার একটা আপনার একটা মেইল একটা মেইলই হচ্ছে আপনার মাদার মিল এটারে প্রসেসিং করতে হয় ধরুন আমি এখানে একটা মেল ওপেন করলাম ধরেন এটাকে আমি মাদার মিল ক্রিয়েট করতে যা মাদার মিল তৈরি করতে যাচ্ছি তো এটা হচ্ছে আমার মাদার মিল নর্মালি এখন হচ্ছে এইটার সাথে আপনি আপনার অন্য যতগুলো ইয়া হচ্ছে মাদার মিল আলাদাভাবে তৈরি করার কিছু নেই আপনার একটা মেইলেই আপনার মাদার মিল হইতে পারে যদি আপনি চান আর কি এখন এই মেইলটা হচ্ছে আমার বাইরের সাথে ফরওয়ার্ডিং করা তো এইটার সাথে আমি যে বাকি মেইলগুলা ইউজ করব এর ক্ষেত্রে সেইগুলা আমার এই মেইলের সাথে ফরওয়ার্ডিং করতে হবে যাতে পরে আমি জেমেইলটাতে পোস্টিং করতেছি পোস্টিং পোস্ট যদি লাইভ হয় লাইভ হওয়ার পরে তো ওই মেলে লিড আসবে এখন যদি প্রত্যেকটা মেইলে আলাদা আলাদা করে লগ ইন করে লিডগুলা কালেক্ট করতে হয় তাইলে কাজ হবে না অথবা এরকমভাবে কারো কাছে আপনি লিড দিতেও পারবেন না আপনাকে একটা মেইলে সকল আপনার যত পোস্টিং হবে আপনি ডেইলি তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে পোস্ট করবেন এখন পঞ্চাশটা পোস্টের জন্য পঞ্চাশটা মেইল লাগবে এখন পঞ্চাশটা মেইল নেই তো আপনি মেলের যাবতীয় যে ডাটাগুলো আছে সবগুলো তো আপনার একটা মেলের মধ্যে নিয়ে আসতে হবে সেই নিয়ে আসার জন্য ফরওয়ার্ডিংটা করতে হয় ফরওয়ার্ডিংটা কীভাবে করবেন ফরওয়ার্ডিংটা করার জন্য হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার মাদার মিল এখন হচ্ছে আপনি এখান থেকে এখানে নে না এটা হচ্ছে আমি গেস্ট হিসেবে নিয়ে আসলাম না আমি আরেকটা দিয়ে বোঝাই আমি আমার নিজের মাদার মিলটা দিয়ে বোঝাই ধরুন এটা হচ্ছে আমার মিল এখন আমি আমার এই হচ্ছে ফরওয়ার্ডিং এই এই আমার সাথে মিলটা যদি আপনি জানেন এই মেলটা ফরওয়ার্ডিং করা বাকি সকল প্রসেস আপনি জানবেন বা বুঝতে পারবেন একটা মিল ফরওয়ার্ডিং করলেই তো বাকি সব মিল আপনি ফরওয়ার্ডিং করতে পারবেন তো এখান থেকে আমি একটা গ্যাস প্রোফাইল নিলাম এখানে গিয়ে আমি জিমেল ডট কম এ ঢুকলাম ঢোকার পর আমি এখান থেকে মেলটা লগ ইন করব আমার মেলে লগ ইন হলো লগ ইন হওয়ার পর হচ্ছে যাবেন সরি এই সেটিংসে ক্লিক করার পর সে অল সেটিংস এটাতে যাবেন এখানে যাওয়ার পর এখানে দেখবেন ফরওয়ার্ডিং অ্যান্ড পপ এটা হচ্ছে যদি আমরা মেল কিনে কাজ করি যেহেতু যদি লিস্টে কাজ করতে চান অবশ্যই আপনার মেল কিনে কাজ করতে হবে কারণ ডেইলি আপনার বিশ পঁচিশটা করে তিরিশটা করে মেল লাগবে তো এত ক্রিয়েট করা সম্ভব না তো কিনে কাজ করলে দেখা যাচ্ছে অনেক সময় অন্য ভাষায় মেলের ইয়া থাকে অন্যান্য কান্ট্রির মেল থাকে তো ওই মেলগুলো হচ্ছে এরকম ইংলিশ না থেকে এখানে আরবি থাকতে পারে অথবা আদার্স ল্যাঙ্গুয়েজ থাকতে পারে আপনি আদার্স ল্যাঙ্গুয়েজ থাকলে আপনি হচ্ছে এখানে এই ফরওয়ার্ডিং অ্যান্ড এই লেখাটা যে কোনোভাবে আসতে পারে কিন্তু যে পপ আই এম এ পি এইটা হচ্ছে সবসময় এক থাকবে তো আপনি এখানে দেখবেন যে পপ পি কোথায় আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এনে আপনার মাদার মিল যেটা করতে চাচ্ছেন সেই মাদার মিলটা বসাবেন তো আমি মাদার মিল আমার মাদার মিল হচ্ছে এটা এটা হচ্ছে আমার মাদার মিল আমি যে মেলটার কপি করলাম এখান থেকে কপি করে নিয়ে এখানে এখানে পেস্ট পেস্ট করে করে দিলাম নেক্সট ক্লিক করার পর হচ্ছে আপনার যদি নতুন মেল হয় কোনো কিছুই চাইবে না সরাসরি এরকম অপশন চলে আসবে কিন্তু আপনার যদি ওল্ড মেল হয়ে থাকে তারপরে নাম্বার অ্যাড করা থাকে তাহলে হচ্ছে আপনার নতুন করে আবার নাম্বার কোড যাইতে পারে অথবা মানে সিকিউরিটি ভেরিফিকেশন চাইতে পারে আবার নতুন করে তো নতুন মিল হলে এরকম কোনো সমস্যা হবে না তো সিকিউরিটি ভেরিফিকেশন চাইলে ভেরিফিকেশন করে নিতে হবে তো আমার সিকিউরিটি ভেরিফিকেশন চাই না সরাসরি এই প্রসেস চলে আসছে তো এখানে আসার পর প্রসিডি ক্লিক করব প্রসিড প্রসিডি ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার যে মাদার মিল আছে মাদার মিল একটা কোড পাবেন বা লিঙ্ক পাবেন ওকে করে দিয়ে আমি মাদার মিলে গেলাম এই যে টিম থেকে একটা মেইল আসলো যাবেন ঢুকবেন পর যে এখানে যে লম্বা লাইনটা দেখবেন এটারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিয়ে এটা কেটে দিলেন আবার যে মেইলটা ফরওয়ার্ডিং করবেন সেটা গেলেন যাওয়ার পর এখানে একটা রিফ্রেশ দিয়ে দিলেন যে আপনার মাদার মেলটা ফরওয়ার্ডিং এ কপি এটাতে ক্লিক করবেন ক্লিক করে নিচে যাবেন স্ক্রলিং করে সেভ চেঞ্জ পাবেন সেফ চেঞ্জে ক্লিক করে নেবেন ক্লিক করে নিলে হচ্ছে এই যে আমার ফরওয়ার্ডিং কমপ্লিট এইভাবে হচ্ছে আপনার যত মেইল আছে যেগুলো দিয়ে কাজ করবেন সকলগুলো হচ্ছে আপনার মাদার মিলের সাথে ফরওয়ার্ডিং করবেন তো এই যে এখানে দেখেন সাত দিনের জন্য ফরওয়ার্ডিং দেখাচ্ছে এটা দিন পর এই চলে যাবে এখান থেকে কিন্তু আপনার ফরওয়ার্ডিং ঠিকই থাকবে তো এই ফরওয়ার্ডিংটা এখন কমপ্লিট হলো কিনা বা কাজ করছে কিনা এটা যদি আপনাদেরকে একটু দেখাই ধরুন এখান থেকে আমি আমার আরেকটা একটা প্রবেশ করলাম এখানে হচ্ছে আমি এই যে এমেল টা যেটা আছে যেটা ফরওয়ার্ডিং করলাম এই মেইল এনে এটা দেখ কোনো কিছু পাঠাতে চাচ্ছি সেন্ড করলাম এখন আমি কিন্তু পাঠাচ্ছি হচ্ছে এমেল আমার মাদার মিলে কিন্তু পাঠাচ্ছি না যেটা ফরওয়ার্ডিং করলাম সেটাতে পাঠাচ্ছি স্ট্যান্ডিং হচ্ছে মেইল সেন্ড হলো এখন দেখি আমি সরাসরি আমার মেইলে আসছে দেখুন আমি ওই মেল থেকে যে পাঠাইছি এই মেইলে এটা কিন্তু আমার কোন কিছু করা লাগছে না অটোমেটিক এই মেইল থেকে অটোমেটিক আমার মাদার মেইলে চলে আসলো তো আশা করি বুঝতে পারছেন তারপর যদি কোনো সমস্যা হয় তাইলে হচ্ছে কমেন্টে জানাবে আমি সলভ করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে ক্র্যাকলিস পোস্টিকের আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ